यूट्यूब तीन टी धामाका आपडेट नहीं आसछे जे आपडेटगुलू कन्टेंट क्रिएटर खूब ही बेसि इम्पर्टेंट विशेषकर जरा नतून यूट्यूबिंग करते चाचन यूट्यूबे अनेक दिन धरे आसें किन्तु सफलता पाच्छेन ना तादेर जोन्नो आमी मने करी ए तीन टी आपडेट खूब ही बेसि इम्पर्टेंट ए तीन टी आपडेटगुलू आपनादेरके आमी शेयर करब एबं शेष आपडेटटी खूब बेसि चमकप्रद होते जाच्छे खूब बेसि इम्पर्टेंट शेष आपडेटटी सो सम्पूर्ण भिडियो देखार जोन्नो अनुरोध जानाच्छि। तो ये वीडियोगुलो पावर जोन्नो विभिन्न धरनेर यूट्यूब रिलेटेड आपडेट पावर जोन्नो आमार एई चैनलटिके सबस्क्राइब कर देवार जोन्नो अनुरोध जानाच्छि जदि चैनल नतून हये थाकेन एबं अन्यान्य सोशल मीडिया फेसबुक इन्स्टाग्राम टुइटार थेके होले अवश्य फलो दिये राखार जोन्नो अनुरोध जानाच्छि। तो चलुन देखे आसि तीनटी धामाका आपडेट कि। व्यूअर्स प्रथम आपडेटटी हच्छे थ्री लैंगुएज सपोर्ट विषयटिके आमि एकटु सहज भाषाय बोली এখন যে আপনারা ভিডিওটি শুনতে পাচ্ছেন এটি কিন্তু আমি বাংলা ভাষায় বলতেছি। প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটর তার একটা নিজস্ব ভাষায় এই ভিডিওগুলো করে থাকে। এখানে যে অডিওটা থাকে সেটার একটা স্পেসিফিক ভাষা থাকে। তো এটা এক্ষেত্রে কিন্তু আমার অন্য ভাষাভাষী লোকেরা কিন্তু এই আমার কথাগুলো বুঝতে পারবে না। সেক্ষেত্রে একটা উপায় আছে, সেটা হচ্ছে সাবটাইটেল যদি অ্যাড করে দেয় তখন হয়তো বুঝতে পারে। কিন্তু ইউটিউবে এখন একটা খুব চমকপ্রদ বিষয় নিয়ে আসছে, এটা হচ্ছে আপনি এই বাংলা ভাষায় যেটি করতেছেন এটিকে চাইলে আপনি অন্য ভাষায়ও একইভাবে রেকর্ডিং করে তিনটা ভিন্ন ভিন্ন ভাষায় করতে পারেন। যেমন ইংরেজি ভাষায় আমার প্রয়োজন হচ্ছে তাহলে ইংরেজি ভাষায়, চাইনিজ ভাষায়, হিন্দি ভাষায় আপনি ভিন্ন ভিন্ন ভাষায় এই ভিডিওটি একত্র করে আপলোড করে দিতে পারেন। তো সেক্ষেত্রে এই সেটিংয়ের মধ্যে একটা বিষয় দেওয়া থাকবে এখানে অডিওর, সেখানে ক্লিক করে এই অডিওটিকে তার নির্দিষ্ট ভাষায় প্রয়োজনীয় ভাষায় শুনতে পারবে। এই সেটিংসটি এখন অলরেডি ইউটিউব ট্রায়াল হিসেবে কিছু কিছু চ্যানেলের মধ্যে, বড় বড় চ্যানেলের মধ্যে শুরু করে দিয়েছে এবং দেখা যাচ্ছে আস্তে আস্তে এটা সবাই পেয়ে যাবে আপডেটের মাধ্যমে। তো এই আপডেটটি নিয়ে আসতে চলেছে, অলরেডি সূচনা করে দিয়েছে। তো সুতরাং এই আপডেটের মাধ্যমে অনেক বেশি এঙ্গেজ পাবে আপনার ভিউয়ার্সরা। এখন শুধু আমি যে বাংলা ভাষায় বলতেছি, আমার ভিউয়ার্সরা শুধু বাংলাদেশে বা ইন্ডিয়ার কিছু অংশে যারা বাংলা ভাষাভাষী বাইরে যারা আছে তারাই দেখতেছে। কিন্তু এক্ষেত্রে আপনার অন্য ভাষাভাষী, আমি যদি ইংলিশ ভাষাটা ইউজ করে আপলোড দিই সাথে করে তাহলে ওরাও এঙ্গেজ হবে আমার এই ভিডিওতে, সুতরাং ইনকাম বেশি হবে এবং তাড়াতাড়ি যারা চ্যানেল মনিটাইজেশন করতে পারেন না খুব তাড়াতাড়ি হবে এবং ভিডিওর রিচ বাড়বে। ভিউয়ার্স দ্বিতীয় আপডেটটি হচ্ছে ইউটিউব শর্ট নিয়ে। ইউটিউব ইতোমধ্যে লং ভিডিও থেকে শর্ট ভিডিও সুবিধা চালু করেছে। তো এই শর্ট ভিডিওতে এঙ্গেজও বেশি এবং এগুলো ভিউও বেশি। তো এই শর্ট ভিডিওর অ্যানালাইটিক্স কিন্তু আমরা দেখতে পেতাম না, শুধুমাত্র শর্ট ভিডিও কতটুকু ভিউ হয়েছে এই বিষয়গুলো দেখা যেত। এখন থেকে এই ইউটিউবে আপনার শর্ট ভিডিওর যে অ্যানালাইটিক্স সেটাও কিন্তু অ্যাড করেছে, সেটা এখন থেকে দেখা যাবে। এটি হচ্ছে দ্বিতীয় আপডেট এবং এটার মাধ্যমে আপনি ভালোভাবে বুঝতে পারবেন কোথায় আপনার ভিউয়ার্সরা বেশি, কোন ধরনের ভিউয়ার্সরা মেল নাকি ফিমেল আপনার ভিডিওগুলো বেশি দেখতেছে, বা কোন দেশের ভিউয়ার্সরা আপনার ভিডিও বেশি দেখতেছে, বা কত সময় ধরে দেখতেছে, আসলে এঙ্গেজ কীরকম হচ্ছে, ওখান থেকে ইনকাম কীরকম আসছে। সম্পূর্ণ অ্যানালাইটিক্স সেকশনটা আপনাদের জন্য এখন থাকবে শর্টের জন্য আলাদা করে। তো এটি একটি খুবই ভালো বিষয় এবং এটি খুবই ভালো একটি আপডেট বলে আমি মনে করি, আমার সাথে আশা করি সবাই একমত হবেন। তৃতীয় যে আপডেটটি নিয়ে এসেছে ইউটিউব, খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট, এই আপডেটটি হচ্ছে অডিও পডকাস্ট। ইউটিউব ইতোমধ্যে লং ভিডিও থেকে শর্ট ভিডিও সুবিধা চালু করেছে, সেই সাথে বিভিন্ন যেমন কমিউনিটি ট্যাব সুবিধা চালু করেছে। এই বিভিন্ন অডিও পডকাস্টে আমরা কিন্তু আগে ভিন্ন ভিন্ন বিষয়ে দেখেছিলাম, বিভিন্ন যেমন স্পটিফাই বা এই ধরনের কিছু কিছু বিষয়ে দেখেছি, কিন্তু এখন ইউটিউবও এই অডিও পডকাস্ট নিয়ে এসেছে। তো অডিও পডকাস্ট কী সেই বিষয়টি আমি সহজ ভাষায় বলি, কারণ অনেকে হয়তো এই বিষয়টিকে নাও বুঝতে পারেন। সহজ ভাষায় বলতে গেলে এটি হচ্ছে আপনি কোনো ফেস না দেখিয়ে বা ভিডিও ক্রিয়েট না করেও শুধুমাত্র অডিও দিয়ে এখন ইউটিউবে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে চালাতে পারবেন। তো বিষয়টি কীরকম এবং সেই সাথে আরও সুখবর হচ্ছে যে শুধুমাত্র অডিও দিয়ে আপনি ভয়েস কভার করেই আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনও করতে পারবেন এবং সেখান থেকে ইনকামও করতে পারবেন। যখন আপলোড সেকশন আসে আমাদের প্লাস আইকন, ওখানে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ পডকাস্ট, এখানে টাইটেল, ডেসক্রিপশন
এবং পাবলিক হবে কিনা এটা আছে, এবং নিচে একটা থামনেল আছে। এখানে থামনেলের বিষয়টা হচ্ছে 1:1, আমরা আগে 16:9 দিতাম, এখানে 1:1 ফরম্যাটে থামনেল অ্যাড করে আপলোড করা যাবে। এবং ইউটিউব কমিউনিটি থেকে বলা হচ্ছে এটাতে এঙ্গেজ বেশি হবে, রিচ বেশি হবে, ভিউ বেশি হবে, কেননা এটা স্বাভাবিকভাবেই বোঝা যায়। এটা হচ্ছে ইউটিউব কমিউনিটিতেও বলে দিচ্ছে এটা 80% রিচ আপনার চ্যানেলে ভিউ বেশি হবে। এক্ষেত্রে যারা গান ভালোবাসেন বা বিভিন্ন কথাবার্তা ভালোবাসেন, বিভিন্ন ধরনের কথা আপনি শুনতে চান, তো এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে ভিডিও দেখার প্রয়োজন হয় না। আপনি শুয়ে শুয়েও সেটা শুনতে পারেন বা কানে হেডফোন দিয়ে অন্যান্য কাজের পাশাপাশিও শুনতে পারেন। তো এই ধরনের ক্ষেত্রে ভিউয়ার্সরা কিন্তু বেশি এঙ্গেজ হবে এটাতে এবং ভিউও বেশি হবে। তো সেক্ষেত্রে আমি মনে করি এই অডিও পডকাস্ট এটি ইউটিউবের একটি খুব যুগ উপযোগী আপডেট, এবং এটির কারণে অনেক বেশি ইউটিউবে মানুষ দাবিত হবে। এবং এটার মাধ্যমে যেহেতু মনিটাইজেশন করে টাকা ইনকাম করার সুযোগ রয়েছে, এবং এটাতে মানুষ নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুব একটি ভালো বিষয়। যারা ফেস ক্যাম না করে অডিও মাধ্যমে করতে চান বা ভিডিও ক্রিয়েট করার ঝামেলায় যেতে চান না, তাদের জন্য খুব বেশি কাজে লাগবে এটি। তো দেখা যাক এখন এই তিনটি আপডেট আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের এবং ইউটিউবে কতটুকু প্রভাব ফেলে এবং আমরা কতটুকু কাজে লাগাতে পারি। আশা করছি এটা ভালো একটা সুফল বয়ে আনবে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। তো আজকে এই পর্যন্তই, এবং যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন অনেক অনেক বেশি ধন্যবাদ, সেই সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। অন্যান্য সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার থেকে হলে ফলো দিয়ে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।